আসসালামু আলাইকুম, আমি ডক্টর তহমিনা খানম, সহযোগী অধ্যাপক ইনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে আপনাদের সাথে কমন কিছু এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলবো, সেটা হলো অনিয়মিত মাসিক, তার কারণ এবং প্রতিকার। তো অনিয়মিত মাসিক বলার আগে আমার জানতে হবে যে নিয়মিত মাসিক কখন বলি আমরা। সেটা হলো প্রত্যেক মেয়েদের মাসিক শুরু হয় একটা নির্দিষ্ট সময়ে, যেমন 12-13 বছর বয়সে মাসিকটা শুরু হয় এবং প্রত্যেক 28 দিন পরপর এই মাসিকটা হওয়ার কথা। এবং সেখান থেকে 28 দিনে একদম নির্দিষ্ট টাইমে তো সবসময় হয় না, দেখা যায় যে 21 থেকে 35 দিন পর্যন্ত এটা নর্মাল ডিউরেশন, কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই 35 দিনের পরেও মানে দেরি করে হয়, যেমন 35 দিন পরে সেটা 1.5 মাস হতে পারে, 2 মাস হতে পারে, অথবা 2-3 মাস পর পরেও হতে পারে। আবার কত সময় দেখা যায় যে মাসিক 21 দিনের আগে আগে হয়ে যায়, এটাকে আমরা আগে হওয়া মাসিকের একটা সমস্যা বলি। তো এই মাসিক অনিয়মিত হইলে মানে কতগুলো কারণে এগুলো হতে পারে এই অনিয়মিত মাসিক, সেটা আমরা যদি কয়েক ভাগে ভাগ করি, যেমন বয়সের তারতম্যের সাথে কিছুটা কারণ নির্ভর করে। যেমন আমরা যদি বলি যে মাসিক যখন শুরু হয় সেটাকে আমরা মিনার্কি বলি, মিনার্কি থেকে 18 বছরের আগে পর্যন্ত, 18 থেকে 45 বছর এবং 45 বছরের পর থেকে মাসিক বন্ধ হওয়া পর্যন্ত, এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে প্রথমেই যেটা বলি যে মাসিক শুরু হওয়ার পর থেকে 18 বছরের আগ পর্যন্ত সাধারণত কী কী কারণে অনিয়মিত মাসিক হতে পারে, সেটা হলো প্রথম যাদের মাসিক শুরু হয় তখন শুরু হওয়ার পরে দেখা যায় যে মাসিকটা একটু দেরি করে হয়, অথবা দেখা যায় শুরু হলে আর বন্ধ হচ্ছে না, অনেক দিন ধরে চলতে থাকতেছে এবং দেখা যায় যে 2-3 মাস পর পর হচ্ছে, এইসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন মারা বাচ্চাদের নিয়ে। তখন আমরা দেখি যে তার কোনো সমস্যা মানে, যেমন ধরেন যে তার ওজন বেশি কিনা, অথবা তার কোনো অবাঞ্ছিত লোম আছে কিনা, অথবা তার কোনো মানে হাইটটা কীরকম, আমরা সব এইগুলো চেক করে দেখি। অবাঞ্ছিত লোম থাকে, তার সাথে যদি ওজনটা বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম অথবা হরমোনের ইমব্যালেন্স এই দিকে চিন্তা করি। আর সবচেয়ে কমন যেটা হলো বয়সে মাসিক শুরু হওয়ার পরপরই কিছু স্বাভাবিক, এটা একটু দেরি করে করে অথবা এটা ইস্টাবলিশ হইতে, যেটা আমরা বলি হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান ইউটেরাইন অ্যাক্সিস, এটাকে ইস্টাবলিশ হইতে একটু সময় লাগে, যেমন 1.5-2 বছর পর্যন্ত তার এরকম মাসিকটা অনিয়মিত থাকতে পারে, এটা স্বাভাবিক। যদি আমরা এসব তার মানে রোগের ইতিহাস এবং তার সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা দেখি যে না কোনো সমস্যা পাচ্ছি না আমরা, অথবা স্বাভাবিক, তখন আমরা মাকে আশ্বস্ত করি যে এই মাসিকটা স্বাভাবিক, এটা 1.5-2 বছরের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু কারণ নেই। তবে দেখি যে অনেক দিন ধরে মাসিকটা যদি চলতে থাকে তাহলে অনেক সময় দেখা যায় রক্তশূন্যতা দেখা দেয়, এবং রক্তশূন্যতা যদি দেখা দেয় তাহলে আমাকে অবশ্যই সেটা তখন আমাদের চিকিৎসা দিতে হয়। যেমন ধরেন যে এই বয়সে অথবা পিউবার্টাল এজে তার হিমোগ্লোবিন থাকার কথা 11-12 গ্রাম পার ডিএল, তখন দেখা যায় যে আমরা পরীক্ষা করে দেখলাম যে হিমোগ্লোবিন অনেক কম, সেই ক্ষেত্রে তাকে আমাকে চিকিৎসা দিতে হবে। আরেকটা বয়সের কথা বললাম যে সেটা হলো 18-45 বছর বয়সে অথবা রিপ্রোডাক্টিভ এজ। রিপ্রোডাক্টিভ এজে যে মাসিকের অনিয়মিত অথবা ইরেগুলার মিনিস্ট্রেশন যেটা হয়, সেটার কতগুলো কারণ আছে। তার প্রথম কারণ আমরা যেটা বলি সেটা হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তার সাথে অনেক সময় মারা দেখা যায় যে কন্ট্রাসেপটিভ পদ্ধতি যেমন ইনজেকশন, পিল, তারপরে হলো কতগুলা ইমপ্লান্ট অথবা নন প্লান্ট আছে, সেইগুলো নিলেও অনেক সময় মাসিকটা অনিয়মিত হতে পারে। তবে এইগুলো আমাকে তার কাছ থেকে ইতিহাসটা জানতে হবে যে তার অনিয়মিত মাসিকের কারণটা কী, সেটা আমরা ইতিহাস তার রোগীর কাছ থেকে মানে সেই রোগীর কাছ থেকে জানি এবং সে অনুযায়ী আমরা কিছু পরীক্ষা করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এই সময় মহিলারা দেখা যায় যে পিল, আমার কাছে যেসব মানে কিছু কিছু রোগী আছে যে ওনারা এসে বলে যে হলো তারা পিল খায়, কিন্তু পিলটা শুধু খায় হলো যখন তারা সহবাস করে অথবা যখন থাকে স্বামীর সাথে তখন খায়, এভাবে খাইলেও কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে, সেই জন্য তার হিস্ট্রিটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা হলো 18-45 বছর বয়সে
আরেকটা হলো সমস্যা, সেটা হলো জরায়ুর মুখের কোনো সমস্যা থাকতে পারে, জরায়ুর মুখে কোনো ঘা থাকতে পারে, অথবা জরায়ুর মুখে ক্যান্সার যেটা আমরা বলি সেটা দেখা যায় অন্য কোনো সিম্পটম নাই, এটা দেখা যায় ইরেগুলার মিনিস্ট্রেশন অথবা ইরেগুলার ব্লিডিং নিয়ে আমাদের কাছে আসে। সেই ক্ষেত্রে জরায়ুর মুখটা অবশ্যই দেখে দিতে হবে, এবং সে যদি জরায়ুর মুখের ক্যান্সারের স্ক্রিনিং না করা থাকে তাকে অবশ্যই স্ক্রিনিংটা, অথবা জরায়ুর মুখে ওরকম যদি আমরা কোনো ঘা অথবা গ্রোথ দেখতে পাই সেখান থেকে বায়োপসি নিতে হবে, এবং তার আরও কিছু পরীক্ষা যেমন তার আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে যে ওভারিটা এনলার্জ হয়ে গেছে কিনা, যেটাকে আমরা বললাম পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এখানে দেখা যায় যে ডিম্বাশয়গুলো বড় হয়ে যায়, এবং বড় হয় তার কারণ হলো এদের প্রতি মাসে মাসিকও হয় না, তার সাথে প্রতি মাসে ডিমও ফোটে না, সেই ডিমটা তার ডিম্বাশয়ে জমে থাকতে থাকতে এক সময় দেখা যায় ডিম্বাশয়টা বড় হয়ে যায়, এবং আল্ট্রাসোনোতে অনেক সময় বলে যে পলিসিস্টিক ওভারি। তো এটা হলো আমাদের আল্ট্রাসোনো করে আমরা দেখতে পাই। আরেকটা হলো জরায়ুতে টিউমারও থাকতে পারে, যেমন ফাইব্রয়েড থাকতে পারে অথবা অ্যাডেনোভাইরোসিস থাকতে পারে, সেটার জন্য আমরা আল্ট্রাসোনোতে এটা বুঝতে পারি। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো হরমোনাল যেটা থাইরয়েড ডিজঅর্ডার, হাইপোথাইরয়েড অথবা হাইপার থাইরয়েড, এখানেও কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে। সেজন্য আমরা থাইরয়েড ফাংশনটা যেমন টিএইচএইচ এন্ড ফ্রি টি4 এটা আমরা করতে পারি, আর প্রোল্যাকটিন করতে পারি, এই হরমোনের টেস্টগুলো আমাদের করতে হবে। আর তার সাথে আমার দেখতে হবে সিবিসি, তার কী পরিমাণ ব্লাড লস হচ্ছে সেটা আমরা রোগীকে জিজ্ঞেস করেও বের করতে পারি, যেমন তার আগে মাসিকটা কয় দিন থাকতো অথবা কয়বার সে স্যানিটারি প্যাড চেঞ্জ করতো, সেটা দেখে আমরা অ্যামাউন্ট অফ ব্লাড লসটা অথবা কী পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই লাইনে আমরা পরীক্ষা করে যদি যেটা আমাদের ডিজিজটা ডায়াগনোসিস হয় সেই লাইনে আমরা চিকিৎসা দিতে পারি। অথবা আমি আরেকটা বললাম যে কন্ট্রাসেপটিভ পদ্ধতি, এটার জন্য যদি হয়ে থাকে তাকে কন্ট্রাসেপটিভের সঠিক নিয়মটা বলে দিয়ে দিই, এবং তার সাথে ইনজেকশন অথবা নরপ্লান অথবা ইমপ্লানন যদি নেয় সেক্ষেত্রে তাদেরকে বলা হয়, আশ্বস্ত করা হয় যে ইনজেকশন নিলে মাসিক সাধারণত বন্ধ থাকে অথবা দেরি করে হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তবে যদি ইরেগুলার অথবা অনেক দিন ধরে হতে থাকে তবে অবশ্যই সেটাকে আমাদের চিকিৎসা করতে হবে। আরেকটা বয়স বললাম যে 45 পর থেকে মাসিক বন্ধ হওয়ার আগ পর্যন্ত অথবা 50 থেকে 52 পর্যন্ত, এই সময় আমরা প্রথমত চিন্তা করি যে খারাপের ইয়েটা দেখতে হয় যে অনেক সময় জরায়ুর মুখের ক্যান্সার অথবা জরায়ুর ভিতরের ক্যান্সার অথবা পলিসিস্টিক ওভারিও হতে পারে, যদিও পলিসিস্টিক ওভারি এই বয়সে খুব কম কিন্তু হতে পারে। আমরা এগুলা তার কাছ থেকে রোগের ইতিহাস জেনে এবং তার অবশ্যই জরায়ুর মুখটা চেক করতে হবে, এবং কিছু পরীক্ষা যেমন আল্ট্রাসোনোগ্রাফি নিচের পেটের অথবা তার সাথে টিভিএস আমরা বলি, এই আল্ট্রাসোনো রক্তের কিছু পরীক্ষা যেমন থাইরয়েড ফাংশন টেস্ট, তারপর সিবিসি, এই পরীক্ষাগুলো আমরা করতে পারি। আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এসব সমস্যায় যদি কেউ ভুগতে থাকেন অথবা এইসব সমস্যা কারো যদি থেকে থাকে অবশ্যই আপনারা একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।